বলিউডের জনপ্রিয় র্যাপার হানি সিং পেশাগত জীবনে সাফল্য পেলেও তার ব্যক্তিগত জীবন সুখান নয় বছরখানেক আগে নেশার কারণে শ্রী শালিনী তালোয়ারের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল সম্প্রতি একটি কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে তরুণ প্রজন্মকে গাজার কুফল সম্পর্কে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ডিভোর্সের পর নেশা করা বিষয়টা নিয়ে অনেক ভাবনা চিন্তা করছিলেন হানি সিং ছেড়েছিলেন গাজা খাওয়া গাজার কুফল যে কতখানি ভয়াবহ হতে পারে তা গায়ক বেশ ভালোই বুঝেছেন তার জীবন দিয়ে তরুণ প্রজন্মের সকলকে আহ্বান নিয়েছেন তিনি মর্যাদারি হানি সিং বলেছেন জীবনে যত খুশি মদ খাও কিন্তু কখনো গাঁজা চরস খাবে না ওর থেকে বাজে জিনিস আর পৃথিবীতে একটাও নেই আমার জীবনে পাঁচটা বছর আমি গাঁজা খেয়ে নষ্ট করেছি হানি সিং এর গানের মধ্যে অদ্ভুত এক মাদকতাও রয়েছে তার সেসব গানের মধ্যে থাকে নেশার কথাও